খোদার পায়ের সাথে বিলালের হাতটা রশি দিয়া বাইনা বিলালের মত মক্কার অলিতে গলিতে ঘুরাই বিলাল কবিতাকে ইয়ে দেখি আমার হাতের চামড়া গুলা উঠা যাইতেছে বিলাল কবিতাকে ইয়ে দেখি আমার পিঠের চামড়া গুলা উঠা যায় এই খবরটা মদিনার নবীর কাছে চলে গেল নবী কাদের কাবু বকর বিলালের ওরা যেমনি ভাবে শাস্তি দেয় আর বিলাল তো মরায় বাঁচবে না রে আবু বকর পারবেন নি বিলালের কুলিত কইরা আজাদ কইরা দিতে নবী কিছু টাকা দিলেন আবু বকর টাকা নিয়া উমাইয়ার বাড়িতে হাজির ডাকতে কুমাইয়া বিলালের আমাদেরকে দিয়া দাও টাকা নিয়া নাও খরিদ করে আমরা নিয়ে যেতে চাই উমাইয়াও বিক্রি করে দিলেন হযরত আবু বকর এবার নবীর হাতের মধ্যে বিলালের দিয়া আবু বকর কই নবী গো বিলালের আমি আজাদ কইরা দিছি কষ্ট ত্যাগ এত পছন্দ করেছে যেই মসজিদের নববীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ বিলালের ওই মসজিদের মুয়াজ্জিন বানায় দিছে এ নবীর উম্মত নবী গো নবী যেদিন বিদায় হয়ে গেল নবীর দাফনের পরে হযরত বিলাল কাপড় চোপড় গুলা একটা পুটলির মধ্যে লইয়া আবু বকরের দরজায় সব দাঁড়ায় দাঁড়ায় কান্দে আবু বকর মদিনার প্রেসিডেন্ট আবার বিলাল দাঁড়ায় দাঁড়ায় কান্দে আবু বকর এই মদিনা আমি আর থাকবো না রে আবু বকর বিলাল কই আবু বকর এই মদিনা আমি থাকবো না এবার আবু বকর বেলাল আপনার কি সমস্যা আমাকে আপনি বলেন আমি আমার বাইতুল মাল থেকে পুরা করে দিব বেলাল বেলাল কে আবু বকর পারবেন নি আমার যা সমস্যা আপনি পুরা করতে পারবেন নি আবু বকর এ আবু বকর আমি আগে আজান দিলেন নবী নামাজে দাঁড়াই তো আপনি বলেন আজ থেকে আমি আজান দিলে নবী এই সাবার নামাজ পড়াইব নি এবার আবু বকর কান্দে বিলাল কান্দে দুইজন কান্না করে এবার কবে আবু বকর কবে আমি তো আপনি কি নবীর আমার থেকে ভালোবাসেন করেন না তবে আবু বকর আপনি রৌজা দেখলে সহ্য করতে পারেন আমি নবীর রৌজা দেখলে সহ্য করতে পারি না হযরত বিলাল চলে গেলেন দামেস্কের মধ্যে দুই বছর হয়ে গেল দুই বছর পর রাতের বেলা একদিন হযরত বিলাল ঘুমায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার মদিনাওয়ালা নবী আবু বকর আমার মদিনাওয়ালা নবী বিলালের রুমের মধ্যে হাজির হয়ে গেছে ডাকতে কই বিলাল দুই বছর আমার উপরে কেন জুলুম করো বিলাল তুমি দুই বছর যাও না আবার রোজা না জিয়ারত করো না সালাম আমার দাও না বিলাল ঘুম থেকে লাভ দিয়ে উঠে গেছে উঠে দেখে নবী নাই নবী নাই কিন্তু বিলালের গোটা রুমটা মেসের গেরানে ভরপুর আল্লাহু আকবার ওই বিলাল রাতের বেলা রোহানা কইরা দিছে মদিনার দিকে মদিনায় আসার পরে মানুষগুলা ঘর থেকে দলে দলে বের হয়ে গেছে দলে দলে মানুষ বেলালাইছে রে বেলালাইছে রে বেলাল আবার আজান দিলে নবীও বুঝি আসবে সব মানুষকে বেলাল আজান দাও ও বেলাল একটু আজান দাও দুই বছর তোমার আজান শুনিল বেলাল কয় না না তুই আজান দিতে পারবো না সাহাবিরা বেলাল আজান দাও সবার অনুরোধে আজান দিতে দাঁড়াইলেন আজান দিতে যাইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেবি বিলাল বেউস হইয়া জমিনে পইরা গেছে ও গো নবীর উম্মা তেরা
شهادة أغنو من أماتنا ويزيد شهادة قرآن حدیث رے چلو جکھن جہاں چاہے منی نبی بین کے ترابے پھول سے رات میزانے نبی بین کے ترابے پھول سے رات میزانے ایمان تین نبی متا نہیں زیتا من تیم نبی امار پتا متا نہیں زیتا তার বড়েও কত মারা মারলো তাকে দুশ্মনি নবী বিনে কে তারাবে ফুল সেরা তুমি জানে ওরে বাসাইলের যুবক ও বৃদ্ধ বাবাজি ওই নবীর গালি দেয় এমন দুশ্মন বাংলার জমিনে আছে না নাই এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই হে বাসাইলের যুবকেরা তোমার আব্বারে গালি দিলে তোমার মেজাজটা গরম হইয়া যায় তোমার নেতারে গালি দিলে মেজাজ গরম তোমার পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম আমার নবীর জন্য কি একটু মায়া লাগে না রে বাবা নাস্তিকেরা আমার নবীরে গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী আজ এই মাসাইলের হাজার মানুষ লইয়া নাস্তিকদেরকে জানাই দিতে চাই আবার যদি কেউ কোনদিন আমার নবীর গালি দেয় আবার যদি কেউ কোনদিন আমার নবীর নিয়ে কটূক্তি করে কোরআনের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসা বন্ধ করতে চাই তোমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয় কোরআন রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য নবীর ইজ্জত রক্ষা করার জন্য নিজের ঈমান রক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য নবীর জন্য কোরআনের জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে জোর হাত দিয়ে উঠে আল্লাহকে দেখাও এই বর্বর নির্যাতন চালাইতে পারে আজ মুসলমানের জবান আওয়াজ না থাকার কারণে 98% মুসলমানের দেশে শাহজালালের দেশে শাহপুরানের দেশে শাহ মাকতুমের দেশে খানজার আলীর দেশে আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির দেশে নাস্তিকরা আমার নবীকে ওপেন গালি দিতে সাহস পায় ঠিক কিনা বলেন সুতরাং আমি চাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের কাছে জানতে চাইব এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজা আওয়াজটা আমার মন মতো হয় নাই বরিশালের মুসলমান খুশি না বেজার শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন সবাই থাকবেন তো কারা কারা ভাগবেন হাত উড়ান তো আমি বলছি কারা কারা ভাগবেন ভাগার পক্ষ লোক পাওয়া গেছে দেখা যায় কি যারা হাত উড়েছেন আপনার কি থাকবেন না নাকি ভুলে ভুলে না আচ্ছা আচ্ছা ওরা মনে করছে হুজুরা তো সব ভালো কথাই কয় উঠে দেয় আর কি কথা কয় না আরে না বয়ান শুনতে আসছেন জুসের সাথে হুসকে ঠিক রাখতে হবে কথা কয় না জুসের সাথে হুসকে ঠিক রাখতে হবে আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা আল্লাহ কবুল করেন বলেন আমিন সত্য কথা বলে যাই মন দিয়া শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই যুবকেরা হইলো আমার দোস্ত আমার মাহফিল যুবক ছাড়া জমে কম আপনারা অনেক হয়তো আমাকে চিনেন না ইউটিউবে দেখতে পারেন বরিশাল অঞ্চলে প্রোগ্রাম কম দেওয়া হয় আমার এই বছর কিছু প্রোগ্রাম দিছি প্রায়
30 থেকে 40 টা প্রোগ্রাম পদ্মার পারে দিয়েছি গত সপ্তাহ পুরোটাই পদ্মার পারে ছিলাম এই সপ্তাহও থাকা হবে আরো আছে প্রোগ্রাম এইদিকে আসলে প্রোগ্রাম কম দর কারণ হলো আমরা আসি গেছে কিন্তু যাওয়ার সময় গ্যাস পাওয়া যায় না সিএনজি গ্যাস পাওয়া যায় না তুল দিয়ে যাইতো হইতো দাম বেশি না কম বেশি না আমাদের অনেক খরচ ঢাকার আশেপাশে করি সব জায়গায় গ্যাস আছে এই জন্য কিন্তু চিন্তা করলাম না দক্ষিণবঙ্গে কিছু প্রোগ্রাম দেওয়া দরকার তো যুবকেরা হচ্ছে আমার দোস্ত যুবকেরা কি বুড়ারা হইলো আমার দাদা ঠিক আছে দাদাদের কাছে আমার আবদার কম থাকলো আমার দোস্তদের কাছে আবদার আমার মোটরও কম না আওয়াজ দিতে হবে কি দিতে হবে সত্য কথা বলে যাই মন দিয়া শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই শান্তি বাগে নাই রে শান্তি আরাম বাগে নাই আরাম দ্রব্য মূল্যের দাম দেখিয়া জনগণের গুমহারাম ঢাকায় শান্তি বাগ আছে কিন্তু শান্তি আছে যতই জায়গার নাম শান্তি বাগ শান্তি কিন্তু জায়গার নাম রাখছে আরাম বাগ কিন্তু আরাম সেখানে নাই এক লোকের মাথা থেকে পা পর্যন্ত পুরাটা কালো নাম রাখছে লাল মিয়া আসেনি আপনার এলাকায় শান্তি মাগে নাই রে শান্তি আরাম মাগে নাই আরাম দ্রব্য মূল্যের দাম দেখিয়া জনগণের গুমহারাম ত্রিশ টাকার পেজার 200 টাকা মাঝে মধ্যে কিনে খাই কথা কয় না একদিন ইন্ডিয়া ফেজ বন্ধ করে দিলে আমাদের বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা ফেজের দাম 250 টাকা বানায় লাগে কি এমন অসাধু ব্যবসায়ী আমাদের দেশে আছে না নাই কথা কয় না আছে নাই ত্রিশ টাকার বেজার 200 টাকা মাঝে মধ্যে কিনে খাই এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই ও পিস আদালতে ভাইরে ঘুষ বিলে চলে না কাম ঘুষ মাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম আপনাকে এই মাদারীপুরে কি বরিশালে চলেনি গরু নদী এলাকা ঘুষ এলাকাও চলে আমি তো মনে করছি আমার ঢাকাতেই শুধু চলে এখানেও আছে ও পিসাদালতে ভাইরে গুজবনে চলে না কাম দুষ্মাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম আরে ঘুষ না দিলে আদালতে গরিব দুঃখীর জায়গা নাই ঘুষ না দিলে এই সমাজে গরিব দুঃখীর চাকরি নাই এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই সত সত কথা বলে যাই মন দিয়া শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া রওনা করলেন পয়গম্বর রাস্তা দিয়া যায় পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হইয়া গেল ডাক দিয়া কয় কি করো আবু হুরায়রা কি করো আবু হুরায়রা কয় গাছের চারা লাগাই গাছ রোপণ করি গো নবী নবী কয় আবু হুরায়রা এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি আবু হুরায়রা কয় নবী তরতরে বলে এর থেকে ভালো গাছ আমি কোথায় গেলে পাও নবী কয় আবু হুরায়রা তোমরা যদি বলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়া যদি বলো রে আবু হুরায়রা আমার আল্লাহ প্রত্যেকটি তাসবীর বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি ওরে বাসায় যারা কার মুসলমান ও যুবক ভাই ও পর্তনারালের মাস আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল জমিন বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল এত বিশাল বিশাল পাহাড় আমি বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল
এই আদরের বান্দা বান্দিরা তোমাদের এই চেহারাটা আমি আল্লাহ কোন বলিয়া বানাই নাই রে বান্দা এই চেহারাটা আমি ফেরেশতা দিয়েও বানাই নাই এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ কয়নে গোলাম তোরা আমি চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে বানাইলাম ও বান্দা বান্দি তোরে এমন ভাবে বানাইছি তোর মতো আরেকজন বাংলাদেশ তো দূরের কথা গোটা বিশ্ব খুঁজে পাবি না সুবহানাল্লাহ কয়না আরে কত মায়ের কত সন্তান একের চেহারার মডেল আলাদা আলাদা বানাইছে কে হে দূরে কাউকে আল্লাহ কয় বান্দা শুধু তোর চেহারা দূরের কথা রে বান্দা তুই কি আমার কুদরত দেখো না আমি তোমার বিরুদ্ধে আঙ্গুলের মধ্যে একটা নকশা বানিয়ে দিছি নকশাইকা দিছি কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ আমি বানাইলাম বান্দা তোর দস্তগোজ জাল হয়ে যাবে সিগনেচার নকল হয়ে যাবে তোর আঙ্গুলের টিপ কোনোদিন নকল হবে না আল্লাহ কোরআনে জানে দেয় অতীন অজাইতুন অতুরেসিনিন ওহাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কোরআনে জানে দেয় ও গোলাম তোরা আমি চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে বানাইছি বড় মায়া করে তোদেরকে বানাইছি রে বাংলা এ বান্দা এত আদর করে বানাই না আর কিছু বানাই নাই তোমার জন্য বড় মায়া হয় যদি বলি আল্লাহ আপনি কেন এত মায়া করে আমাদেরকে বানাইছেন আল্লাহ জানায় দেয় ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ কয় রে গোলাম দুনিয়ার সব বানাইছি তোমার খেদমতের জন্য আর তোমারে বানাইছি আমার গোলামীর জন্য এরে বাসাইল এলাকার মুসলমান তাকে দেখো আল্লাহ সূর্যকে বলে দিলেন আমার বান্দারে তাপ দেবি সূর্য তাপ দেয় বলছে তুই ওদিক দিয়া উঠবি এদিক দিয়া আবার অস্ত যাবি আবার উঠবা আবার অস্ত যাইবে বানানের পর থেকে সূর্য এখনো একদিন ওঠা বন্ধ করে নাই গাছের কইছে আম গাছ তুই ফল দিবি আম গাছ আজ পর্যন্ত কোনোদিন কাঁঠাল দেয় নাই আম দিয়ে যাচ্ছে রে বাবা আল্লাহ বাতাসে বললো বাতাস তুই আমার বান্দার অক্সিজেন দিবি বাতাস অক্সিজেন দেয় গাভী রে বলছে দুধ দিবি গাভী নিয়মিত দুধ দিয়ে যাচ্ছে রে বাবা সব আল্লাহর হুকুম মানলো তোমার আমার খেদমত করলো তুমি আমি না ফুরবান আবার মাওলার গোলামি করি না এরে বাসাই এলাকার মুসলমান আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই বিবি নাই কেউ নাই কেউ নাই তোরা আদরের বান্দা বান্দি সারা আমার আর কেউ নাই রে বান্দা আল্লাহ কয় আমি খাই না আমি আল্লাহ ঘুমাই না আল্লাহ কোরআনে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ কয় আমি কাউরে জন্ম দেই না আমারও কেউ জন্ম দেয় নাই তার মানে আমার ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই তোরা আদরের বান্দা বান্দি সারা আমার কেউ নাই ওরে আদরের বান্দা বান্দি
তোরা ছাড়া আর কেউ নাই হে বান্দা বান্দি আমি খাই না আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা তবে আমি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার এই জবানটার দিকে তাকায় থাকি কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দিবা এর বাসাইলের মুসলমান আমার আল্লাহ রে জোরে আল্লাহ কই একটা ডাক দাও হয় নাই হয় নাই আরো জোরে ডাক দিও আল্লাহ আরো মায়ার সুরে একটা ডাক দে আল্লাহ আল্লাহ কয় বান্দা এই জবান তোর মা দেয় নাই তোর বাবা দেয় নাই এই জবান কেউ দেয় নাই তোর মারে মা কয়ে ডাক দিলে তোর মা বড় খুশি তোর আব্বারে আব্বা বললে খুশি আমি আল্লাহ তোর জবান দিছি রে বান্দা তবে আমি আল্লাহকে যখন আল্লাহ কয়ে ডাক দেও আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায় আল্লাহ আল্লাহ কিয়া মুবারক না মহারে আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায় ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর আল্লাহু আকবার এরে ভাষাইলের মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি থাকবে আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই হতে পারে আমি আলামিন সাইফি জীবনের শেষ মাহফিল আজকে হয়ে যেতে পারে কি পারে না কারণ কত বক্তা বয়ান করে আর ঢাকায় ঢুকতে পারে নাই আপনারাও জানেন ওই কলরবের প্রতিষ্ঠাতা আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই চট্টগ্রামে বয়ান করে লাশ হয়ে ঢাকায় ফিরছে রে বাবা ওই নারায়ণগঞ্জের জুনাই সিদ্দিকি ভাই মমিন সাইতে প্রোগ্রাম করে ঢাকায় লাশ হয়ে ফিরছে সুস্থ ফিরতে পারে নাই জীবিত পারে নাই এমন ভাবে পারে আজ আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হতে পারেনি অন্যায় তো আপনাদের কারো জীবনের শেষ মাহফিল হয়ে যাবে ঠিক কিনা বলেন কিছুদিন আগে আমি ভোলায় বয়ান করে লঞ্চে উঠে আমি কেবিনে ঘুমাইয়া ঘুমাইয়া ঢাকা যাই মোবাইলে রিং বাজে রিসিভ করলাম ঘুমের ঘরে দেখি কান্নার আওয়াজ আমি বললাম কে আপনি কেন কাঁদে কই হুজুর আমি গতকালকে মাহফিলের সভাপতি বলছি কেন কাঁদেন বাবা কই হুজুর আপনার ডান পাশে বইসে যে যুবকটা বয়ান শুনছিল ওই যুবকটা ভোর রাত্রে ইস্টক করে বিদায় হয়ে গেছে এই জন্য বলি বাসাইলের যুবক ওই স্যার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটিস না রে ভাই কত সময় বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা মেরে মেরে পার্কে ঘুরে ঘুরে কাটায়া দিলা স্যার দোকানে বসে বসে কত সময় কাটাইস রে ভাই আয় আয় এখনো ময়দানে অনেক জায়গা খালি আয় আয় এই ময়দানে আসার পর আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামায় কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে ও পর্দার আড়ালের মা ও বাসাইলের মা মাগো জীবনে কত রাত তুমি গল্প করে করে কাটায় দিছো মা কত রাত ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইছো রে মা আজ একটু বালিশের সাথে মাথা লাগাইয়া বয়ানটা শোনো মা হতে পারে একটা কথা হেদায়েতের কারণ হয়ে যাবি এ নবীর উম্মতের দল আবার অনেকে মনে করছে ঢাকা থেকে আলামিন সাইফিয়ার সে কি আর বয়ান করবে
আমরা কি হুজুরগ থেকে বয়ান কি কম জানি নি এমন কিছু পণ্ডিত প্রত্যেক এলাকায় আছে না নাই আপনার এলাকায় আছে সার দোকানে বসে আরে হুজুরগ থেকে বয়ান কম জানি নি জুমার দিন একবার হুজুরে খুতবা দিবে এই সময় ঢোকে মসজিদে কি হুজুর আছে না নাই আগে আসে কিন্তু সার দোকানে বইয়া চা খায় আড্ডা মারে হুজুর জন কিবা আল্লাহু আকবার ওই সময় যায় এইটাই মনে মনে ভাবে হুজুরগ থেকে বয়ান কি কম জানি নি এমন কিছু পণ্ডিত প্রত্যেক এলাকায় আছে না নাই এক এলাকায় ছিল এক বুড়া বুড়াই চিন্তা করছি এমন একটা এলাকায় যাব বুঝতে একটু উৎসাহ করে দাও এমন একটা এলাকায় আমি যাব যে এলাকায় আমার থেকে আর বুড়া মানুষ নাই যে এলাকায় আমার থেকে আর বুড়া মানুষ নাই এমন একটা এলাকার মধ্যে আমি যাব এই নিয়ত করে গাট্টি গুট্টি সব রেডি করছি রেডি কইরা এবার রওনা হয়ে গেছে সকাল বেলা এমন এলাকায় যাবে যে এলাকায় তার থেকে বুড়া মানুষ আর কথা কয় না কথা কয় না আপনারা মনে করছেন আমারে চিল্লানিত লাগাই দিয়ে আপনারা বইসে বইসে আরামে বইসে ওয়ান শুনবে সেই বক্তা তো আর আমি চাইবি না আওয়াজ দিতে কিন্তু আলোচনা তো দুই পক্ষ মিলে হবে এক পক্ষ হবে না তো অনেক বক্তারা দুই বয়ান করে মাশাল্লাহ ওনারা পারে আমি পারি না ওনারা বয়ান করতেছে শ্রোতারা ঘুমাইতে আছে কি আছে নি হুজুরের সব বন্ধ করে বয়ান করতেছে আর শ্রোতারা সব ঘুমায় পর হুজুরের জন ও আখের দোয়া না কি রে শেষ নাকি ওয়াজ কথা কয় না এই ওয়াজ শুনলাম নাকি আপনি ঘুমায় না গেলেন আপনি বুড়া চিন্তা করলো এমন এক এলাকায় যাম যেখানে আমার থেকে বুড়া মানুষ নাই গাট্টি গোট্টা রেডি করছে সকালবেলা বের হয়ে গেছে রাস্তা দিয়ে যায় যাইতে যাইতে দেখি পথের মধ্যে তার দেড় গুণ বয়সের একটা বুড়া বৈশা বৈশা কান্না করে কয় গুণ বয়স দেড় গুণ বয়সের বুড়া বৈশা বৈশা ওই রাস্তার ধারে কান্না করে চিন্তা করে কি রে আমি ভাবছি আমার থেকে বুড়া মানুষের এলাকায় নাই এমন দিহের বয়স আমার থেকে দেড় গুণ কয় গুণ কি ডাকবো চাচা ডাকবো না ভাই ডাকবো অনেক সময় দেখবেন মুরব্বী করে ভাই ডাকলে এরা চিনতে যায় কথা কয় না ওই বুড়া আমি তো ভাই মতো লাগি না পুরাই একশন কারণ মানুষের স্বভাব হচ্ছে 40 বছর আগে মানুষ বয়স কমায় কমায় জোয়ান থাকতে চায় কথা কয় না অনেকে আবার হমানে সাসে জোয়ান ধার লেগে উপরে দিয়ে সাইসে ফিটফাট ভিতরে সব শেষ কথা কয় না অনেকে আবার জোয়ান ধার লেগে শুধু কালি মারে কালি দাড়িত কালি চুলের মধ্যে কালি মারে কালা খুদেলায় উপরে দিয়ে তুমি যত কালা বানাও ভিতরে সব কি কথা কয় না আরে বেটা জোয়ান তো এই দুনিয়ায় থাকতে আল্লাহ দিবে না এটা দিবে জান্নাতে সুবহানাল্লাহ কইতেন না জান্নাতের মধ্যে কেউ বুড়া হবে না সুবহানাল্লাহ তাহলে বয়স কমে কমে জোয়ান থাকে আর যদি 60 বছর ওভার হইতারে দিকে দাদা বয়স কত আমরা কয় 80 কম কইতো না ওই সময় বয়স বাড়ায় খালি সম্মান নিতে চায় কথা কয় না তো মানুষের স্বভাব এমন কয় কি রে চাচা এই কি ডাকমু চাচা না ভাই ডাকমু পরে কয় চাচাই দাই ডাক দেখে চাচা যান এত সকাল বেলা এখানে কেন আপনি বসে বসে কান্না করেন জানতে চাই এবার ডাক দেখে বাতি যা কয়ো না কয়ো না কি সকাল বেলা আমার আব্বাই আমারে মারছে কে মারছে বুড়া কে খাইছে রে এই এলাকায় আমি আরো যাইতে আছি আমার থেকে বুড়া মানুষ নাই মনে করিয়া অন বলে হের আব্বাও আছে আমার কয় আপনার আব্বা কই কয় বাড়িতে খেরের ভালা দেয় খের সেরেন নি বরিশালের বলে তাই নাকি কহ আমার একটু নিয়ে যান এক বুড়ায় আরেক বুড়ারে ধরে ধরে বাড়িতে নিয়ে গেল যায় দাদা ভাই চাচারে কেন এত সকাল বেলা মারলেন কয় কয়ো না নাতি সকাল থেকে ওর দাদারে বলছি কয়েকবার পান সিসা দিতে দেয় না এদিকে ইচ্ছা মতো সাইজ করছি বুড়া কা আমরা বসে বুড়ায় কয় এলাকায় আমার কোনো খানা নাই আমি
ঢাকায় চইলা যাই এ বাসাইলেন মুসলমান বড়র বড় আছে না নাই জোরে বলো আছে না নাই সকল বড়র বড় কে একটা জবান বন্ধ রাখবি না যুবক সকল বড়র বড় কে ওই আল্লাহ পারেনি একটা কথা হেদায়েতের কারণ বানাইতে ভাইরা আমার আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এ নবীর উম্মতের দল এমন এক সময় এখানে আজ আমরা বয়ান করি সমাজের মধ্যে ফেতনার কোন অভাব নাই আছে না নাই আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى قرآن জানে দেয় ও নবী উম্মতের জানে দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমার ভালোবাসা যদি পাইতে চায় তারা যেন নবীর ইত্তেবা করে সুবহানাল্লাহ এ বাসাইলের মুসলমান কোন বান্দা যদি আল্লাহ কোনই কষ্ট লাভ করতে চায় আল্লাহকে পাইতে চায় জান্নাত চায় নবীর ইত্তেবা করা লাগবে জোরে কোন কার আরো জোরে কোন নবীর ইত্তেবা করা লাগবে ইত্তেবা কারে কয় নবী যেটা বলছে করো ওটা করব যেটা বলছে ছাড়ো ওটা ছেড়ে দিব ঠিক কি না বলেন এবার আসেন কুরআন থেকে আমরা জানলাম যদি কোনো বান্দা আল্লাহকে পেতে চায় নবীর ইত্তেবা করা লাগবে এবার আমরা হাদিস থেকে জানবো নবী কি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ কালা মান আতআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা নবী বলেন আমার সব উম্মতেরা জান্নাতি আরো বাজে আরো আস্তে করে সুবহানাল্লাহ ইল্লা মান আবা ওরা ব্যতীত যারা আমাকে অস্বীকার করে সাহাবায়ে কেরামকে নবী গো আপনাকে কারা আমার অস্বীকার করে নবী বলেন যারা আমার অনুসরণ করে ইত্তেবা করে ওরা জান্নাতি আর যারা আমার ইত্তেবা করে না ওরা আমি নবীকে মানে না নাউজুবিল্লাহ এ নবীর উম্মত এমন সময় এখানে বয়ান করি ফেতনার কোন অভাব নাই ঈমানের হেফাজত করার দরকার আছে না নাই কারণ ঈমান আছে সব আছে ঈমান নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এক নাম্বার ঈমান জোরে বলেন কি আর জোরে বলেন এ নবীর উম্মত একদল খালি আমল খালি কমায় আর একদল বাড়ায় দুইটা ফেতনা কয় না জোরে গুন একদল খালি আমল বাড়ায় আরেক দল কমায় কমাইতে কমাইতে তো বেতরে নামাজ এক রাগাত আসেনি আসেনি কমাইতে কমাইতে কমায় আর এক দল বাড়াইতে বাড়াইতে বট গাছ দেখলি শেষ জামাইরা দেয় আসে না নাই বলতে পারেন হুজুর বাড়াইলে কি দোষ আর কমাইলে কি সমস্যা আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন দিবনি দিব আপনাদের এলাকায় চোখে যদি কেউ কম দেহে ও চোখে কি লাগায় সবাই মনে বুঝে না আমার কথা কি লাগায় চশমা এখন মনে করেন আপনাদের এই এলাকায় সবচেয়ে বড় বাজারের নাম কি বাসেল বাজার এই এখন মনে করেন একজনের চোখে কম দেহে ও বাসেল বাজার দৌড়ে গেছে ডাক্তার কাছে ডাক্তার কি আমার একটা চশমা দেন ডাক্তার কয় কেমন চশমা দিন এমন একটা চশমা আপনি আমাকে দিবেন যেন আমি সব ছোট জিনিসগুলা বড় দেখি
সব ছোট জিনিস বড় দি ওই দাদাই বুঝে ওয়াজ তার পাওয়ার আলা সব সমস্ত কি ওয়ালা পাওয়ার না ছোট জিনিস বড় দেখি তো যেমন অর্ডার তেমন চশমা ডাক্তার দিয়া দিছে বাড়িতে আনছে বিকেল বেলা বাসেল বাজার গেছে মাছ কিনতে মাছ আপনাদের এলাকায় ছোট ছোট ইলিশের আমরা কি বলেন এগুলার নাম কি কি ঝাটকা ইলিশ আচ্ছা এই ঝাটকা ইলিশ বাসেল বাজারে উঠে পুরো ভরপুর পুরাই চৌকে চশমা এটা দিয়া গেছে যায়া বাজারের এক কিনারায় দাঁড়ায় দেখে রে আজকে বাসেল বাজার বড় বড় গ্রেট ইলিশ মাছের কোনো অভাব নাই চিন্তা করে কি রে আমাগো এই বাজারে তো কোনো সময় এত বড় ইলিশ ওড়ে না আসেও না কেমনে আজকে আসবো যায়া দিকে এই মাছ কেজি কত রে কয় কেজি মাত্র 600 টাকা কয় কি রে এত সস্তা এগুলো না আমরা কিছুদিন আগে 2200 টাকা কেজি কিনছিলাম সস্তা ভাইয়া বুড়ে কয় কয় দে দে 4 কেজি দে 4 কেজি কয় কেজি তাড়াতাড়ি নিয়া বুঝতে হইরা বাড়িতে নিয়া গেছে দরজায় নক দিছে বিবি তাড়াতাড়ি দরজা খোলো কে এত বড় ইলিশ আনছি জীবনে আমি তো কিনি নাই তোমার আব্বাও কিনে নাই কোনোদিন বুড়ি খুশি হইয়া তাড়াতাড়ি দরজা খুইলা জন বুস্তার মুখ খুলছে খুইলা দে সব ঝাটকা এক পিস কাটলে 4 পিস হয় মাছ আর মাথা আর লঞ্জানি বুড়ির মেজাজ গরম হয়ে গেছে কইছে কি হয় কি বুড়ি কয় এই বুড়ি এদিকে সব ঝাটকা নিয়ে আসছে বুড়ি কয় একবার সরপায় দাঁত ফলাই দিন নিজের চোখে দেখেন কি বুড়ি কয় ঝাটকা বুড়ি কয় গেরেট দুইটা লাগছে মারামারি কি লাগছে আচ্ছা সারাদিন কষ্ট করার পরে বিকেলে বাজার করে বাড়িতে নিলে বিবি যদি কয় এই কি বাজার আনছেন মন চেনা যে পাঞ্জাবি গাও দিয়ে বাজারে বাড়াই দেই কথা কয় না ঠিক কি না বলে বুড়ের বুড়ি লাগছে মারামারি পাশের ঘরের লোকজন আসছে দৌড়ে হইছে কি এখানে বুড়াও সাক্ষী মানে বুড়িও মানে এখন সব সাক্ষী বুড়ির পক্ষে সবাই কয় ঝাটকা মাছ এগুলা বুড়াই কয় কি রে সবাই নিলে ভুল কয় আমার বুড়ি তো আর ভুল কইতে পারে না বুড়ি নিলে ভুল কয় সবাই তো ভুল কইতে পারে না এখন বুড়াই চশমাটা খুইলা দে সব ঝাটকা ঝাটকা বুড়িয়ার মেজাজ গরম হয়ে গেছে ডাক্তারের উপরে দৌড় আবার বাসের বাজারে যায় একটা ডাক্তার কি একটা চশমা দেন এটা পাল্টান কেন এটা হবে না কয় আরেকটা দেন কেমন দিমু এবার কয় এবার এমন একটা চশমা আমারে দিবেন যেন আমি সব বড় জিনিসগুলা ছোট দেখি এমন চশমা নিয়ে আসছে বিকেল বেলা বাজারে রওনা করছে বাড়ির দরজা একটা খাল কি এই আমরা খাল চিনেন নিও বাড়ির দরজা একটা খাল আছে বাসের সাকু দিয়া সারা জীবন পাড়ায় পাড়ায় বাজার হয়ে যায় আজকে বুইরা নতুন চশমা দিয়া খালের কিনারে দাঁড়ায় দেখে খাল একেবারে চিকন হয়ে গেছে আর সাকু দিয়া পার হওয়া লাগবে না লাভ দিয়েই পার হওয়া যায় বুড়াই চিন্তা করছে বুড়া কাল একটা খেলা দেখে মুড়ে আজকে এই খাল লাভ দিয়ে পারে যেমন সারা জীবন বাসার সাকু দিয়া গেলাম বুইরা কি করছে শক্ত বুইরা ধরে এই যে কি চমৎকার একটা শীত গেল না এখন তো ঘামায় কয়দিন আগে 4-5টা পড়লো ঠান্ডা কথা কয় না এখন এই শীতের মধ্যে বুইরা কি করছে শীতের মধ্যে কোট মোট শক্ত বুইরা ধরে দিছে একটা লাভ করছে খালের মাঝখানে যায় বুড়া এখন কই খালের মাঝখানে বুইরে পুরা পয়রা পোটকা মাছের মতো ভাইসা উঠছে ঠিক শীত কন কনে শীত নাতিরা ক্রিকেট খেলায় বিকেল বেলা দৌড়ে গেছে দাদারা দৌড়ে তাড়াতাড়ি উড়ে কয়ে তুমি কি পাগলামি শুরু করলাম কয় কি খালের মধ্যে মানছে শীতের মধ্যে লাভতো দাদা কয় আমি তো দেখছি খাল একেবারে চিকন হয়ে গেছে লাভ দিয়ে পারে একটা রেকর্ড করবো আমি আজকে কথা কয় না এমন নাতিরা বলতেছে খাল তো আগের মতোই আছে এমন বুইরে চশমা খুলে দে খাল আগের জায়গায় আছে কথা কয় না কথা কয় না বুইরের মেজাজ এমন গরম না ঠান্ডা আরে ডাবল গরম ডাক্তারখানায় ডাক্তার কি চশমা দিলেন প্রথমে চশমা দিয়া লাগাইলেন ঘরের মধ্যে মারামারি এখন আবার চশমা দিলেন এমন খালের মধ্যে ডুইবা মরি ডাক্তার কয় আমার ধমক দিয়া কোনো লাভ নাই আপনি সিদ্ধান্ত নিতে পারছেন কারে কয় রে বাবা কে আসে কেন নবীর একজন সাহাবী নাম হল হযরতে বেলাল হযরতে বেলাল কালো
ঠোঁট দুইটা মোটা মোটা গোলামের ঘরের গোলাম বেলাল উমাইয়ার গোলাম বেলাল উমাইয়ার বাড়িতে চাকরি করে হযরতে বেলাল নবীর কাছে যাইয়া গোপনে গোপনে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে বেলাল দিনের বেলা উমাইয়ার ডিউটি পালন করে রাতের বেলা একা একা আমার মাওলার নামের জিকির করে উমাইয়া একদিন পরিদর্শনের জন্য রাতের বেলা বের হইলেন ওয়ার পর বেলালের রুমের কাছে গেলেন যা দেখে বেলালের রুমের থেকে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ উমাইয়া মেসেজ করো উমাইয়া কয় বেলাল আল্লাহ কে রে আল্লাহ কি বেলাল কয় এখন আর ইমান লুকানো যাবে না গোপন করার সময় এখন আর নাই বেলাল উমাইয়ারে জবাব দিয়ে দে উমাইয়ারে তোমারে বানাইছে যে আমারে বানাইছে যে আসমান বানাইছে যে জমিন বানাইছে যে তিনি হলেন আল্লাহ আল্লাহু আকবার উমাইয়ার মেজাজ গরম হয়ে গেছে চান্দি গরম হয়ে গেছে উমাইয়া কয় বেলাল বুঝেছি তুমি ইমান এনেছো মুহাম্মদের কাছে গেছো বেলাল রে এখনো ইমান ছেড়ে দাও আমার বাড়ি থাকতো না ইমান ছেড়ে দিতে হবে রে বেলাল বেলাল তো উমাইয়া উমাইয়া রে আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ইমান কোনোদিন দিতে রাজি না সকাল যখন হইল রশি দিয়া বেলালের হাতের মধ্যে পায়ের মধ্যে পাইনা হযরত বেলালের গায়ে থেকে জামা গুলা খুলিয়া বেলালের নিয়া মরুভূমির বালির উপরে শোয়া দিল শোয়ানের পর একটা বড় পাথর দিয়া বেলালের বুকের উপরে চাপা দিয়া দিল বেলালকে পাথরে তো আমি ডানো নড়তে পারি না বামো নড়তে পারি না মরুভূমির বালি এত গরম বেলালকে আমি তাকে দেখি আমার পিঠের মধ্যে বড় বড় ঠুসকা বইরে গেছে আমি দেখি আমার শরীর থেকে পানি গুলা বাইর হয়ে যেতেছে সারা দিন বিলাল মরুভূমির বালির উপরে বিলালের বুকের উপরে অনেক বড় ওজনের পাথর বিলাল একটা বড় যায় বেউস হয়ে পড়ে উমাইয়া বিকাল বেলা খবর নেওয়ার জন্য গেল যা দেখে বেলাল বেহুস বেলালের ঠোঁট দুইটা নরের বাবা উমাইয়া মনে করছে বেলাল বুঝি আবার কাছে খবর চাইবি ইমানটা সাইনা দিবে বেলাল দেখি কি কই উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কানটা লাগায় লাগানোর পর উমাইয়া দেখে বেলালের জবানে আমার মাওলা পাকের জিকির চলতেছে উমাইয়া বেলাল তুই কি এখন ইমান ছাড়লি বেলাল কে উমাইয়া রে আবার যদি মাইরা বানাও আবার জীবন দিতে রাজি কিন্তু ইমান আমি দিব না উমাইয়া বলে বুঝেছি এত সহজে তুমি ইমান দিবা না উমাইয়া বেঈমান কিছু যুবক বানা করে আনলেন আইনা যুবকের হাতের মধ্যে এক একটা চাবুক দিয়ে দিলেন দিয়ে কয় মারো বেলালের মারো এক একটা যুবক বেলালের মারে মারতে মারতে ক্লান্ত হয়ে যায় আবার মারে আবার ক্লান্ত হয়ে যায় মাইর খাইতে খাইতে হযরত বেলাল বেউস হয়ে জমিনের মধ্যে পড়ে গেল বেলালের ঠোঁট দুইটা নড়ে উমাইয়া মনে করছে বেলাল বুঝি ক্ষমা চায় উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় লাগায় দেখে বেলালের জবানে আওয়াজ আহাত 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 উমাইয়া তুই বেলাল এখনো বুঝি তুই বাসাল বিলাল
বিলাল তো উমাইয়া নেই আমার জীবন দিতে রাজি কিন্তু ইমান আমি দিও না উমাইয়া কই বিলাল বুঝেছি এত সহজে তুমি ইমান দিবা উমাইয়া একটা ঘোড়া নিল ঘোড়ার পায়ের সাথে বিলালের হাতটা রশি দিয়া বাইনা বিলালের মদমক্কার অলিতে গলিতে ঘোড়ায় বিলাল আমি তাকে দেখি আমার হাতের চামড়া গুলা উঠা যাইতে বিলাল আমি তাকে দেখি আমার পিঠের চামড়া গুলা উঠা যায় এই খবরটা মদিনার নবীর কাছে চলে গেল নবী কাদের কাবু বকর বিলালের ওরা যেমনি ভাবে শাস্তি দেয় আমার বিলাল তো মনে বাঁচবে না রে আবু বকর পারবেন নি বিলালের কুলিত কইনা আজাদ কইনা দিতে নবী কিছু টাকা দিলেন আবু বকর টাকা নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির ডাকতে উমাইয়া বিলালের আমাদেরকে দিয়া দাও টাকা নিয়ে নাও খরিদ করে আমরা নিয়ে যেতে চাই উমাইয়াও বিক্রি করে দিলেন আসলে আবু বকর এবার নবীর হাতের মধ্যে বিলালের দিয়া আবু বকর কই নবী গো বিলালের আমি আজাদ কইরা দিছি আমার আল্লাহ বিলালের এই কষ্ট ত্যাগ এত পছন্দ করেছে যেই মসজিদের নববীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ বিলালের ওই মসজিদের মুয়াজ্জিন বানায় দিছে এ নবীর উম্মত নবী গো নবী যেদিন বিদায় হয়ে গেল নবীর দাফনের পরে হযরতে বিলাল কাপড় চোপড় গুলা একটা পুটলির মধ্যে লইয়া আবু বকরের দরজায় সব দাঁড়ায় দাঁড়ায় কান্দে আবু বকর মদিনার প্রেসিডেন্ট আবার বিলাল দাঁড়ায় দাঁড়ায় কান্দে আবু বকর এই মদিনা আমি আর থাকবো না রে আবু বকর বিলাল কই আবু বকর এই মদিনা আমি থাকবো না এবার আবু বকর বেলাল আপনার কি সমস্যা আমাকে আপনি বলেন আমি আমার বাইতুল মাল থেকে পুরা করে দিব বেলাল বেলাল আবু বকর পারবেন নি আমার যা সমস্যা আপনি পুরা করতে পারবেন নি আবু বকর এ আবু বকর আমি আগে আজান দিলেন নবী নামাজে দাঁড়াইতো আপনি বলেন আজ থেকে আমি আজান দিলে নবী এই সাবার নামাজ পড়াইব নি এবার আবু বকর কান্দে বিলাল কান্দে দুইজন কান্না করে এবার আবু বকর কইবে না আমি তো আপনি কি নবীর আমার থেকে ভালোবাসেন কেন না তবে আবু বকর আপনি নবীরা দেখলে সহ্য করতে পারেন আমি নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না হযরতে বিলাল চলে গেলেন দামেস্কের মধ্যে দুই বছর হয়ে গেল দুই বছর পর রাতের বেলা একদিন হযরতে বিলাল ঘুমায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার মদিনাওয়ালা নবী আবু বকর আমার মদিনা আমার নবী বিলালের রুমের মধ্যে হাজির হয়ে গেছে দুই বছর আমার উপরে কেন জুলুম করো বেলাল তুমি দুই বছর যাও না আমার রোজা না জিয়ারত করো না সালাম আমার দাও না বেলাল ঘুম থেকে লাভ দিয়ে উঠা গেছে উঠা দেখে নবী নাই কিন্তু বেলালের গোটা রুমটা মেসের গেরানে ভরপুর আল্লাহু আকবার ওই বেলাল রাতের বেলা রোহানা কইরা দিছে মদিনার দিকে মদিনা আসার পরে মানুষগুলা ঘর থেকে দলে দলে বের হয়ে গেছে দলে দলে মানুষ বেলাল আইছে রে বেলাল আইছে রে বেলাল আবার আজান দিলে নবীও বুঝি আসবে সব মানুষকে বেলাল আজান দাও ও বেলাল একটু আজান দাও দুই বছর তোমার আজান শুনিল বেলাল কয় না না আজান দিতে পারবো না সাহাবিরা কয় বেলাল আজান দাও
দাও সবার অনুরোধে আজান দিতে দাঁড়াইলেন আজান দিতে যাইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি বেলাল বেউস হইয়া জমিনে পড়া গেছে ওগো নবীর উম্মাতেরা হারা ওগো নবীর উম্মা তেরা হে আজি দিশে হারা কুরআন হাদিসের চল যখন যাহা চাই মনি নবী বিনকে তরবে ফুলছে না তো মিজানে নবী বিনকে তরবে ফুলছে না তো মিজানে এমন তিন নবী পিতা মাতা নাই যে তাহা মনে তিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তার বড়েও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তরাবে ফুলছে না তো মিজানে ওরে বাসাইলের যুবক ও বৃদ্ধ বাবাজি ওই নবীর গালি দেয় এমন দুশ্মন বাংলার জমিনে আছে না নাই এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই বাসাইলের যুবকেরা তোমার আব্বারে গালি দিলে তোমার মেজাজটা গরম হইয়া যায় তোমার নেতারে গালি দিলে মেজাজ গরম তোমার পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম আমার নবীর জন্য কি একটু মায়া লাগে না রে বাবা নাস্তিকেরা আমার নবীরে গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী আজ এই মাসাইলের হাজার মানুষ লইয়া নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই আবার যদি কেউ কোনদিন আমার নবীর গালি দেয় আবার যদি কেউ কোনদিন আমার নবীর নিয়ে কটূক্তি করে কোরআনের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসা বন্ধ করতে চাই তোমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয় কোরআন রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য নবীর ইজ্জত রক্ষা করার জন্য নিজের ঈমান রক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য নবীর জন্য কোরআনের জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তোর হাত দিয়ে উঠে আল্লাহকে দেখাও মুসলমানের শত্রুরা বিশ্ব নবীর শত্রুরা নরে তাকবীর নবীর দুশ্মন আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর দাম বেশি না কম হ্যাঁ যারা বেশি বলবেন না ঈমান দুর্বল প্রকাশ পাবে বেশি না কম আল্লাহর পরে কার স্থান বলেন তো নবীর স্থান দিয়েছেন কে আপনাদের কাছে জানতে চাই আমার নবীর দাম আমাদের দেশের শেখ মুজিবুর রহমান সাহেব থেকে বেশি না কম জিয়াউর রহমান থেকে বেশি না কম এই দেশে এরশাদ চাচা থেকে আমার নবীর দাম বেশি না কম এই দেশে খালেদা জিয়ার থেকে আমার নবীর দাম বেশি না কম এই দেশের প্রধানমন্ত্রী থেকে আমার নবীর দাম বেশি না কম বাসাইলের মুসলমান যদি তোমাদের এইটাই যদি তোমাদের ওয়াদা হয় এই দেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার মনে আছে এই দেশে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার মনে আছে এই দেশের সদের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার মনে আছে এই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার মনে আছে আমাদের একটাই দাবি এই বাংলার জমিনে দাঁড়া যদি কোন নাস্তিক আমার গাল জমিনে গালি দেয় আমার নবীর দুশ্মনের এই দেশের সংসদে ফাঁসির আইন চালু করতে হবে ঠিক কিনা বলেন নারে তাকবীর না
القرآنের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা আলেম উলামা যেখানে মাহফিল আছে যেখানে গান বাজনা যেখানে গান বাজনা যেখানে নারে তাকবীর নবীর দুশমনের বিচার এই দেশে হবে না কি মনে করেন আপনারা হবে কি না হনি আসাদপুর আমার নবীর ফেসবুকে গালি দেয় বিদেশের মাটিতে বসে যুবকরা দেখো না আসাদপুর যে গালি দেয় আসাদপুর আমার নবীকে এত বিশ্রী বিশ্রী গালি বিদেশের মাটিতে বসে দেয় বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয় ঠিক কিনা বলেন আমি বলবো আসাদপুর তোর যদি সাহস থাকে ওই বিদেশের মাটিতে বসে না গালি দিয়ে বাংলাদেশে ইয়ার পড়াই সারা বাংলার মুসলমান লাগবে না এই ভাষাইলের যুবকরা তোর জিব্বা কেটে কুকুরের নাস্তা বানাই দিবে সুতরাং নবীর দুশমনের এই দেশে ফাঁসি দেন চালু করতে হবে ঠিক কিনা বলেন নবী বলেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে আমার নবীর পরে কোন নবী আসবে কোন নবী আসবে না মুসলমান আমার নবীর পরে কোন নবী আসবে না তবে কিয়ামত পর্যন্ত নবীদের দায়িত্ব পালন করবে কারা জানতে চাই হযরতে উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত নবীর দায়িত্ব পালন করবে ঠিক কিনা বলেন ওই আলেম কোথায় তৈরি হয় হ্যাঁ কোথায় ভার্সিটিতে প্রাইমারি স্কুলে কোথায় ওই কুরআনের শত্রু ইসলামের শত্রু আমাদের দেশে আছে না নাই আলেম তৈরি হয় মাদ্রাসায় রসুল বলেন মসজিদ বাইতুল্লাহ মাদ্রাসা বাইতি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর কার ঘর আর মাদ্রাসা নবীর ঘর সুবহানাল্লাহ কইতেন না আমরা মুসলমান এই দুটোর পক্ষে থাকার দরকার আছে না নাই রসুল বলেন মসজিদ বাইতুল্লাহ মাদ্রাসা বাইতি মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমি নবীর ঘর সুবহানাল্লাহ কইতেন না আপনার কাছে খারাপ লাগে নাকি খারাপ লাগে চলবে না শেষ করে দিন হ্যাঁ কত সময় চলবে আমি কেন ওইলাম রে এই জাবানাতে মাওলা কেন ওইলাম রে জোরে ঠিক কয় না ঠিক কয় জোরে 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 এই যুবকরা জোরে বলো এই জাবানার আলে মোলামা বন্দি কারাগারে উচ্চাবদ নয় দুর্নীতি বাজবো ফুলাইয়া গোরে আমি কেন আইলাম রে জামানাতে মাওলা কেন আইলাম রে মসজিদ মাদ্রাসা দরকার আছে না নাই সত্যি আছে কাকু কাকু দরকার দিয়ে আল্লাহ দেখেন তো নারায় থাকবি আল্লাহ আপনি কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন আপনার পাগলেরা এত রাত পর্যন্ত বসে আছে মসজিদ মাদ্রাসা তাদের দরকার হ্যাঁ তুলে তারা সাক্ষ্য দিচ্ছে আপনি কবুল করেন বলে না আমিন আপনাদেরকে একটু ডিস্টার্ব করবো অল্প সময় তারপর আমি আমার বয়ানে আবার ঢুকে যাব অল্প সময় আলোচনা করব তার আগে দশ মিনিট একটু ডিস্টার্ব করতে চাই আপনারা বেজা আরুবেন আবার কষ্ট পাইবেন দিব সুবহানাল্লাহ এ নবীর উম্মত নবীর একজন সাহাবি নবীর একজন সাহাবি গুনাহ করে ফেলছে নবীর সাহাবি গুনাহ করে ফেলছে রে বাবা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ি হলো মদিনায় আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমান আনসারী বাড়িতে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে ওনাকে থাকার জন্য রসুল দিলেন আল্লাহ নবী সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন এদিক দিয়া সালাবাতুল আনসারী শয়তানের দোকায় বনিয়া ওই সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির হাতের মধ্যে গোসলখানায় গিয়ে হাতের মধ্যে দলনেন শয়তানের দোকায় বড়ে তরার পর এবার সাইদের বিবি ডাক দেয় কে সালাবারে
তোর কি আল্লাহর ভয় কি মনে নাই আল্লাহর ভয় কি তোর অন্তরে নাই আল্লাহর ভয় নাই জাহান্নামের ভয় কি তোর অন্তরে নাই এই কথা বলার পর হযরত ঈসা আলাইহিস আনসারী হাতটাকে সাইরা দিয়ে একটা দৌড়ে পাহাড়ের দিকে যায় আর আফসোস আমি ভুল করে ফেলছি আল্লাহ আমাকে মাফ করে দেন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নু বাড়িতে আসার পরে দেখে সালাবা ঘরের মধ্যে নাই সালাবা কই সবার থেকে জানলেন সালাবা পাহাড়ের মধ্যে আছে বাড়িতে আসে না লজ্জায় যায় কয় সালাবা আসো বাড়িতে আসো তওবা করো আল্লাহ মাফ করে দিবে সালাবা কয় সাঈদ এই চেহারা মদিনার কাউকে আমি আর দেখাবো না রে সাঈদ এ সাঈদ তুমি যদি আমাকে নিতে চাও তাহলে আমার গলার মধ্যে মাজার মধ্যে শিকল লাগাইয়া আসামির মতো টেনে টেনে আমাকে তুমি নিয়ে যাইবা হযরত সালাবা বলেন সাঈদ চলো আমরা আবু বকরের বাড়িতে যাই দেখি সমাধান করা যায় কিনা আবু বকরের বাড়িতে হাজির আমি তো একটা ভুল করে ফেলছি তওবার সুযোগ করা যাবে কিনা তওবার সুযোগ আছে কিনা আবু বকর কয় তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যাও না ফুরমান আমার বাড়িতে কোনো জায়গা নাই এবার সালাবা ওই বাড়ি থেকে বের হয়ে গেলে সালাবা কয় রে সাঈদ চলো উমরের বাড়িতে যাই দেখি উমরের দ্বারা কোনো তওবার সুযোগ করা যায় কিনা এবার সালাবা দুরান সরি হাজি হযরত উমরের বাড়িতে হাজির হয়ে গেল ডাক ডাক ভাই উমর আমি তো একটা গুনাহ করে ফেলছি ভুল করে ফেলছি আল্লাহ মাফ দিবনি উমর কয় না ফুরমান আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমি তোমার চেহারাটা দেখতে চাই না সালাবা তুলানসারি উমরের বাড়ি থেকে বের হয়ে গেলেন এবার কয় সাঈদ একটু চলো আলীর বাড়িতে যা দেখি আলীর দ্বারা কোনো খবর সুযোগ করা যায় কিনা মাফের কোনো সন্ধান পাওয়া যায় কিনা হযরত সালাবা হযরত আলীর বাড়িতে হাজির হয়ে গেল যায় তো এ আলী ভাই আমি তো একটা ভুল করে ফেলছি তাও আর কোনো সুযোগ আসেনি হযরত আলী কাবার বাড়ি থেকে বের হয়ে যাও তোমার এই চেহারাটা আমি আর দেখতে চাই না রে সালাবা সালাবার কান্নার ও সালাবা তো মানসারি কাঁদে এবার কয় রে সাঈদ চলো সবাই তো একে একে আমার ফিরে দিল উমর ফিরে দিল আবু বকর ফিরে দিল হযরত আলী আমার ফিরে দিল চলো আমরা রহমাতাল লিল আলামিনের দরবারে যাই নবীর দরবারে যায় একটু দেখি খবর পাওয়া যায় কিনা রে সাঈদ হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামার শিকুম দিয়া টেনে টেনে নবীর দরবারে নিয়ে গেল নবীর দরবারে যায় কই নবী গো আমি তো একটা ভুল করে ফেলছি নবী তুমি কয় কি ভুল করছো ঘটনাটা বলার পরে নবী বলে সালাবা তোর মাজায় শিকল আমি তো শিকলের মধ্যে জাহান্নামের শাস্তি দেখতে পাই আমার দরবার থেকে বাইর হ তুই কেন আমানতের খেয়ানত করলি ও সালাবা যা যা সালাবাকে সাঈদ আবার সারিয়ে দাও সালাবা তুলান সারি রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের মধ্যে চলে গেলেন পাহাড়ের ভিতরে যে কান্নার ও রাত কেঁদে কেঁদে মালিকের কাছে তওবা করে বাবা আমার আল্লাহ সালাবাতুল আনসারীর তওবা কবুল করে একটা আয়াত নাজিল কইরা দিছে এবার নবী কয় আবু বকর দেখেন তো সালাবারে পাওয়া যায় কিনা নবী কে আবু বকর আপনি যার উমর কয় নবী আবার জিম্মাদারি দেন হযরত সালমান ফার্সি কয় নবী আমি তো মুরব্বী মানুষ আমি যাইলে সালাবাকে আনতে পারো হযরত আলী বলেন নবী আমারও একটু দেন চারজন সাহাবী
সালাবা তুমানসারির সন্ধানে বের হইয়া গেল। যাইতে যাইতে পাহাড়ের কিনারে দেখে একজন রাখাল, রাখাল রেই দিকে এমন একজন মানুষ তোমরা দেখছুনি। রাখাল কয়ে উমর, তবে একটা মানুষ এই পাহাড়ের মধ্যে আছে যেটা জাহান্নাম থেকে পালায় আসছে। উমর কয়ে তুমি কেমনে বুঝলো জাহান্নাম থেকে পালানো? রাতে যখন আমরা বস্তির মানুষ গুলা ঘুমায় যাই, এই পাহাড়ে কান্নার আওয়াজ, পাহাড়ের মধ্যে একটা মানুষ কাঁদের তাকায় দেখে এই বস্তির মানুষ গুলা ঘুমায় গেছে। আল্লাহ তাকায় দেখে জঙ্গলের হিংস্র প্রাণীরাও ঘুমায় গেছে। ও আল্লাহ দুনিয়ার সব দরজা গুলো বন্ধ, একমাত্র আপনার দরজা খোলা। আল্লাহ আমি তো জাহান্নামের আসামি, আপনার মাপ না করলে আমার কোনো উপায় নাই। এই বলে বলে কান্নার আওয়াজ, আমরা কেউ তার কান্নার আওয়াজে ঘুমাইতে পারি না। আবু বকর কয় উমর, এটা হযরত সালাম আর কেউ হবে না রে উমর। রাত্র হয়ে গেল অন্ধকার, সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ শুনতে শুনতে খুঁজে খুঁজে সালাবাকে বের করলেন। আবু বকর ডাকতে গে সালাবা রে, তাড়াতাড়ি চল, মদিনার নবী বলছে তোমাকে যাওয়ার জন্য। সালাবাকে আবু বকর আপনি যাওয়ার তরে দিছে, আমি আপনার কথায় মদিনায় যাব না, আমি এই চেহারার মদিনাবাসীর কাউকে দেখাব না। যতদিন আল্লাহ আমাকে ক্ষমা না করবে ততদিন আমি মদিনার মানুষকে আমার চেহারা দেখাবো না। হযরত ওমর পেশালাবা সুসংবাদ শুনে দে, নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ তোর তওবা কবুল করে তোর জিন্দগির সব গুনাহ মাফ কইরা দিছে। এবার হযরত সালামাকে নিয়ে রওনা হয় মদিনায়। আস্তে আস্তে ফজর হয়ে গেল, বেলালের আজানের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম ওযু কইরা ফজরের জামাতে শামিল হয়ে গেল। নবী ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহুকুমুত তাকাসুর এই সুরা তেলাওয়াত আরম্ভ করেছে। প্রথম আওয়াজ আয়াত তেলাওয়াত করার পরে বিকট আওয়াজ, হাত্তা যুরতুমুল মাকাবির, এই কথা বলার পরে পিছনে আরেকটা আওয়াজ শোনা গেল। নবী সালাম ফিরে গেলেন সাহাবায়ে কেরামের দোর, তাকে দেখো তো আমার সালাবা কোথায়। সাহাবায়ে কেরাম তাকে দেখে হযরত সালাবা মসজিদের মধ্যে ঘোরাঘুরি করতে আছে। নবীরে কই নবী গো, আপনার সাহাবি সালাবা ঘোরাঘুরি করে বেহুশ। তুমি সালাবার মাথারা উঠে রানের উপরে নিছি, নিয়ে কয় রে সাহাবিদের দল, তাড়াতাড়ি আবার সালাবার মুখের মধ্যে পানি দাও। সাহাবায়ে কেরাম পানি দিতে দেরি, সালাবাতুল আনসারি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ নবীর উম্মতের দল, নবী কয় সাহাবিরা সালাবারে গোসল দাও, কাফন পরায়া জানাজার আয়োজন কর। সালাবাকে গোসল দিয়া কাফন পরায়া জানাজার ইমামতিতে নবী আমার দাঁড়ায় গেল। জানাজা শেষ করে গোরস্থানে রওনা, আল্লাহ সামনে সামনে নেয় নবী সাহাবিদেরকে নিয়ে পিছনে পিছনে যায়। আমার নবী সাহাবিরা তাকে দেখে মায়ার নবী বৃদ্ধাঙ্গনের উপরে ভর করে করে হেঁটে হেঁটে যায়। উমর ডাকতে কে নবী গো, আপনি কেন আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটেন? নবী আপনি কি পায়ের মধ্যে ব্যথা পাইছেন নাকি? নবী কয় না রে সাহাবীদের দল, সালাবা এমন ভাবে তওবা করছে, সালাবার তওবা আল্লাহ কবুল করিয়া সালাবার জানা যায় আমার আল্লাহ হাজার হাজার ফেরেশতা আসমান থেকে পাঠায় দিছে। হে নবীর উম্মত গো, এই জন্য এই ময়দান থেকে আজ তওবা করে একটু চোখের পানি চাইরা কান্না কইরা বাড়ি যাইবা। তোমার চোখের পানি যদি কবুল হয় আমার আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহ মাফ করে দিবে।
এই জন্য তওবা করতে রাজি আছুনি আর জীবনে কোনোদিন গুনাহ করবা না আব্বা আম্মারে কষ্ট দিবা না আলেমদের বিরুদ্ধে করবা না নামাজ কাজা করবা না রমজানে রোজা ছাড়বা না হাত অন্তরটা যদি ভালো থাকে বাবা হাত দুটা উঠে আমার আল্লাহরে একটু দেখায়া দাও হাত লাড়া দাও দেও হাতটা একটু নাড়া দাও আল্লাহ গো আপনি তাকে দেখে আপনার পাগলেরা ওয়াদা করতেছে আর জীবনে কোনোদিন গুনাহ করবে না নামাজ কাজা করবে না আব্বা আম্মার কষ্ট দিবে না মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না আলেমদের বিরোধিতা করবে না কোরআনের পক্ষে থাকবে রে আল্লাহ নবীর সুন্নতি জিন্দেগি কাটায় কবরে যাবে সকলের তওবা কবুল করে নেন চিল্লা বলে না আমিন